আসসালামু আলাইকুম সুপ্রিয় মাদ্রাসি ভাই বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ভিয়েতনামি শোল মাছ। এই মাছগুলো অরিজিনাল ভিয়েতনামি শোল। আপনারা এই মাছগুলো আপনাদের বাড়ির চারপাশে পরিত্যক্ত জলাশয় বা পুকুরে চাষ করতে পারেন। পুকুরে চাষের ক্ষেত্রে এই মাছগুলো প্রতি শতকে 500 থেকে 600 পিস পোনা ছাড়া যায়, এবং পুকুরে চাষ করার ক্ষেত্রে পুকুরের চারপাশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, এবং পুকুরের পার উঁচু থাকতে হবে, না হলে বর্ষাকালে এই মাছগুলো লাফিয়ে চলে যায় পুকুর থেকে। আর ট্যাঙ্কিতে চাষ করতে চাইলে এই মাছগুলো আপনারা চাষ করতে পারেন। আমরা বর্তমানে ভিয়েতনামি শোলগুলো ট্যাঙ্কিতে চাষ করছি এবং এখান থেকেই বিক্রি করছি। দেখতে পাচ্ছেন এরকম একটি চৌবাচ্চা বা ট্যাঙ্কিতে আপনারা এই পোনাগুলো ছাড়তে পারেন বা চাষ করতে পারেন। তো ট্যাঙ্কিতে ভিয়েতনামি শোল মাছ চাষ সম্পর্কে আমাদের চ্যানেলে পূর্বে ভিডিও দেওয়া আছে, চাইলে সেগুলো দেখতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। নতুন নতুন সকল ভিডিও পেতে চ্যানেলের সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো ভিয়েতনামি শোল মাছ মূলত রাক্ষসী মাছ। এই মাছগুলো আপনারা পুকুরে একক চাষ করতে পারেন। এই মাছগুলো মিশ্র চাষও করা যায়। এগুলো ভিয়েতনাম শোল মাছ, তাই এই মাছগুলো একক চাষ করাই ভালো, কারণ এই মাছগুলো ফিড খাবার খায়। এগুলো অরিজিনাল ফিড খাবার খাই বলে এই মাছগুলো চাষ করা খুবই সহজ। তো ট্যাঙ্কিতে চাষ করতে চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এগুলো ট্যাঙ্কিতে চাষ করার জন্য উপযোগী এবং ফিড খাবার খাই। তো মাছ চাষ সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দিন। তো দয়া করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকল চাষি ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ।